नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल। ये भिडियोते नम्बर सिस्टम दिए किछु इम्पोर्टेंट टाइप्स नहीं आलोचना करब। ए भिडियोते सामने जे डब्ल्यूबी परीक्षा आससे एसएससी जिडी फर्म छाड़छे कलकाता पुलिस अथवा एसएससी स्कूल सार्विस कमिशनर जे नन टीचिंग स्टाफ नेबे समस्त परीक्षार जन्य खूब गुरुत्वपूर्ण हबे। तो भिडियोटा तोमरा देखो। प्रथम जे प्रश्नटी बोलेछे, प्रथम जे अंकटी बोलेछे सेटी हलो যে দুটি সংখ্যার সমষ্টি 75 এবং তাদের অন্তর 25, সংখ্যা দুটির গুণফল কত? তাহলে সংখ্যা দুটির যোগফল 75 আর অন্তর 25। তো যদি ধরে নিই আমি সংখ্যা দুটি এ আর বি, তাহলে সমষ্টি মানে যোগফল মানে এ প্লাস বি হচ্ছে 75, আর অন্তর মানে বোঝায় বিয়োগফল, তার মানে এ মাইনাস বি হচ্ছে 25। তো এ প্লাস বি যদি 75 হয় আর এ মাইনাস বি যদি 25 হয়, তাহলে এ এর মান কি করে পাবো? এ এর মান পাবো দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ। তাহলে দুটোকে যোগ করলে 75 আর 25 যোগ করলে পাই 100, 100কে দুই দিয়ে ভাগ করলে পাই 50। তাহলে এ এর মান পেলাম 50। আর যদি বি এর মান বের করতে যাই তাহলে কি করব, এই দুটোকে বিয়োগ করে দুই দিয়ে ভাগ। তাহলে 75 থেকে 25 বিয়োগ করলে পাই আমরা 50, 50কে দুই দিয়ে ভাগ করলে 25, তার মানে এ এর মান পেলাম 50, বি এর মান পেলাম 25। এখন বের করতে বলেছে সংখ্যা দুটির গুণফল কত, তার মানে এ ইন্টু বি, এ বি। তো 50 ইন্টু 25, 5 25 সংখ্যা 125, 125-এর পরে শূন্য মানে হচ্ছে 1250 উত্তর, সঠিক উত্তর হবে বি। দুই নম্বর যে অঙ্কটি এখানে বলেছে সেটি হলো যে একটি সংখ্যার সমষ্টি ও তাদের অনন্যকে সমষ্টি 2, সংখ্যাটি কত? আচ্ছা, এখন অনন্যক বলতে কী বোঝায় একটু একটু বুঝতে হয় আমাদের। আমি একটা উদাহরণ নিচ্ছি, একটি সংখ্যা ধরে নিলাম 3, তিনে অনন্য কত দাঁড়াবে? 1/3। তেমনি যদি আমি ধরে নিই একটি সংখ্যা হচ্ছে 2/5, তাহলে এটির অনন্য কত হবে? 5/2, জাস্ট উল্টিয়ে দেবো তাহলেই অনন্যক পেয়ে যাবো। অনন্যককে ইংরেজিতে বলা হয় রেসিপ্রোকাল। তো সংখ্যাটা যদি আমি ধরে নিই এক্স, তাহলে এক্স ও তার অনন্যক 1/x, তার যোগফল সমষ্টি বলে দিয়েছে 2, এটা দাঁড়ি। তাহলে সংখ্যাটি কত, মানে এক্স এর মানটা বের করতে হবে। তো আমরা যদি অপশান দিয়ে মধ্যে যাই, তো প্রথম অপশানটা যদি চেক করি 0, এক্স এর মান যদি 0 বসাই, তাহলে 0 প্লাস 1/0 কখনোই 2 হবে না, এটা চলে আসবে ইনফিনিটিভ, তার মানে প্রথম অপশানটা হবে না। অপশান যদি আমরা 1 নম্বর চেক করি, এক্স এর মান 1 বসাই, তাহলে 1 প্লাস 1/1, তার মানে কত পাচ্ছি? 1 যোগ 1, 2 পাচ্ছি। কিন্তু তার মানে আমাদের কিন্তু 2 চলে আসলো, তার মানে এক্স এর মান 1, অতএব অ্যান্সার আমাদের বি, সঠিক অ্যান্সার 1ই হবে। বাদ বাকিগুলো চেক করে আমরা দেখতে পাবো যে সেটা আসবে না, তার মানে সঠিক উত্তর এ, বি। আচ্ছা, এবার 3 নম্বর প্রশ্নটি, একটি সংখ্যা ও তার অনন্যকের বিয়োগফল 9/20 হলে সংখ্যাটি কত? তো একই রকমভাবে একটি সংখ্যা যদি আমি এক্স ধরে নিই, তার অনন্য যদি 1/x হয়, তার বিয়োগফল এর মানটা বলে দিয়েছে 9/20। তো এটা শর্টকাটে কীভাবে করব সেটাই বলছি। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে নিচে যেটা থাকবে, যে বিয়োগফল এরকম যদি দেয়, নিচে যে সংখ্যাটা থাকবে 20, এই 20টা হবে উপর লব আর হরের গুণফল। তাহলে প্রথম অপশানটা যদি আমরা যাই, তাহলে উপরে আছে লব হচ্ছে 3, হরে হচ্ছে 5, তাহলে 3 5 15 হয়, কিন্তু 20 হচ্ছে না, তার মানে এটি হবে না। তারপরে অপশান বি অপশানে ভগ্নাংশটা দিয়েছে, সেটা হচ্ছে 3/10, মানে 3 আর 10-এর গুণ করলে হয় 30, কিন্তু এখানে 20 আছে, সুতরাং এটি হবে না। তো অপশান সিতে যাচ্ছি, সপ্তম যদি সিতে যাই, তাহলে 4 5-এ গুণ করলে 20 পাবো, এটা হতে পারে। একই রকমভাবে ডি অপশানে যদি যাই, তাহলে 5 আর 4-এ গুণ করলেও 20 পাবো, সুতরাং আমাদের সি আর ডি এর মধ্যে উত্তর। এখন কী করবো আমরা, যে কোনো একটা টেস্ট করবো, কীভাবে না, আমি যদি 4/5 ধরি সংখ্যাটি, তাহলে তার অনন্য কত দাঁড়াবে? 5/4। এটাকে যদি আমরা বিয়োগ করি, তাহলে একটা নেগেটিভ সংখ্যা আসবে, কারণ 4/5 থেকে 5/4 বড়। তাহলে 4/5 হচ্ছে ছোটো, ছোটো সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করলে তার মান কী হয়? নেগেটিভে আসে। কিন্তু 9/20 হচ্ছে একটা পজিটিভ সংখ্যা, সুতরাং 4/5 কিন্তু হবে না, এটাও হলো না, তাহলে পড়ে থাকলো ডি 5/4। কারণ 5/4 যদি নিই, এর অনন্য হচ্ছে 4/5, এটা যদি বিয়োগ করি কী দাঁড়াবে? নিচে আসবে 20 লসাগু, এখন গুণ করলে পাবে 25, আর এটা গুণ করলে কত পাবো? 25-16, 25-16 তো 9 হবে না,
তাহলে মিলে যাচ্ছে 9/20, তো অপশান ডি। তো এইভাবে আমাদের করতে হবে। তারপরে প্রশ্ন কি, তারপরে প্রশ্নটি হচ্ছে 50কে এমন দুটি অংশে ভাগ করা হলো যাদের অনন্যকের সমষ্টি 1/12, তাহলে অংশ দুটি কী কী? তো এটা আমরা অপশানের মধ্যে দিয়ে যাব, সমাধান করার চেষ্টা করব। তো দুটি একটি সংখ্যা আছে 50, তাকে দুটো পার্টে ভাগ করছে, মানে যে দুটি অংশে ভাগ করছে তার যোগফলও কিন্তু 50 হবে। তাহলে প্রথম এ অপশানে যাই, 35 আর 15 যোগফল 50। বি অপশানে যদি যাই, 20 আর 30 যোগফল 50। সি অপশানে যদি যাই, 24 আর 36 যোগফল কিন্তু 60 হয়ে যাবে। সুতরাং আমরা আগেই কিন্তু সি অপশানটা বাদ দিয়ে দেবো। এবার আমরা চেক করব, কীভাবে চেক করব দেখা যাক। যে কি বলেছে, যদি আমি 50কে দুটো ভাগে ভাগ করছি, মানে একটা পার যদি এক্স হয় অপরটি কত হবে, 50 - x, তবে তো যোগফল 50 হবে। এবার তাদের অনন্যকের সমষ্টি যদি 1/12 বলেছে, তার মানে এর অনন্য করছে 1/x আর এর অনন্য করছে 1/50 - x, এর মান 1/12। তো এখন কি করতে হবে, না এখন x এর মান যদি আমরা পুট করতে শুরু করে দিই 35 আর 15, 35 আর 15 যদি যোগ ই করি তাহলে 1/35 নিচে আসবে, আর এটা হচ্ছে 15 কত হবে, 1/15। তো এর যদি যোগ করি কত হয়ে যাবে, 1/12 কখনোই হবে না, কারণ এর নিচে 12-র মধ্যে কী আছে, 12-র মধ্যে আছে 3 আছে 4 আছে, বা এটাকে আমরা বলতে পারি 12কে ভাঙলে কত পাবো, 12 মানে হচ্ছে এরকম, মানে উৎপাদক যে যে দুটি অংশ পাবো তার মধ্যে অবশ্যই অবশ্যই 3, 2 বা 2 থাকবেই, ঠিক আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 35 আর 15-র মধ্যে কিন্তু 2 নেই, তার মানে অপশানটা হবে না, থাকলো পরে 20 আর 30। তাহলে 20 আর 30 চেক করে যদি আমরা 1/20 + 1/30, এর লসাগু হবে 60। 60 করলে 20-তে ভাগ করলে 60কে 3 পাবো, আর 30কে 60কে 30-তে ভাগ করলে 2 পাবো, 5/60, 5/60 মানে 1/12। তো এটা হচ্ছে, তার মানে আমাদের কিন্তু এটা মিলে গেল, তার মানে 20/30, বি অপশানটাই হচ্ছে সঠিক উত্তর। একই রকম আমরা যদি ডি অপশানটা চেক করি তাহলে বুঝতে পারবো যে 28 আর 22 হবে না, তাহলে এটা হচ্ছে না, তাহলে এইভাবে আমাদের বের করতে হবে। তারপরে যে প্রশ্নটা বলেছে এখানে, সেটা হচ্ছে দুটি সংখ্যার বর্গের সমষ্টি 100 এবং বর্গের অন্তর 28 হলে সংখ্যা দুটির সমষ্টি কত? তো বর্গের সমষ্টি, এখন আমি যদি ধরে নিই সংখ্যা দুটি এ আর বি, তাহলে তাদের বর্গের সমষ্টি মানে হচ্ছে a² + b² এর মান কত, 100, আর বর্গের অন্তর মানে বিয়োগফল 28, তাহলে a² - b² মানে হচ্ছে 28। এখন আমরা a² কী করে পাবো, a² পাবো এ দুটোকে যোগ করে 2-তে ভাগ, এ দুটোকে যোগ করে 2-তে ভাগ হচ্ছে a² মান, মানে প্রথমে যেটা থাকবে তার মান পাই, আর b² মান বের করতে গেলে বিয়োগ করে 2-তে ভাগ, তাহলে a² কত হবে, 100 + 28, 128কে 2-তে ভাগ করলে 64, তাহলে a² মান যদি 64 হয়, এর মান রুট ওভার 64 মানে 8 পেলাম। একই রকমভাবে বি এর মান বের করতে গেলে বিয়োগ করব, বিয়োগ করে 2-তে ভাগ, বিয়োগ করলে পাবো 72, 72কে 2-তে ভাগ করলে পাবো 36, b² মান পেলাম 36, তাহলে বি এর মান হচ্ছে রুট ওভার 36 মানে 6, তাহলে সংখ্যা দুটি কী কী পেলাম, 8 আর 6, তাহলে সমষ্টি বের করতে বলেছে, তো সমষ্টি কত হবে, 8 + 6 = 14 অ্যান্সার। তো এইভাবে করতে হবে। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।